নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কি জিততে পারবে এই দিন ম্যাচের আগে ম্যাচ সম্পর্কে কি বললেন কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তার আগে একটা ছোট অনুরোধ করে রাখি যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা কে কে আর ক্যাপ্টেন শ্রেয়াজ এয়ারকে প্রথম প্রশ্ন করা হয় ক্যাপ্টেন হিসাবে কে কে আর দলে তোমার শুরুটা ভালো হয়েছে এই নিয়ে কি বলবে শ্রেয়াজ তিনি উত্তরে বলেন অবশ্যই কে কে আর দলে আমার শুরুটা ভালো হয়েছে যেরম চেয়েছিলাম ঠিক সেরকমই শুরুটা হয়েছে তবে আমি চেষ্টা করব এই জয়ের ধারাটাকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমার দল এই মুহূর্তে ভালো পারফরমেন্স করছে তাই আমার কাজটাও অনেকটা সহজ হয়ে পড়ছে শ্রেয়াজারকে লাস্ট প্রশ্ন করা হয় আইপিএলে সব থেকে বেশি কে কে আর দল মুম্বাইয়ের কাছে হেরেছে এই পরিসংখ্যানটা তোমাকে কতটা চাপে ফেলবে শ্রেয়াজার তিনি উত্তর বলেন দেখুন এর আগে কি ঘটেছে তখন আমি কে কে দলে ছিলাম না তখনের থেকে এখনের দল অনেক পরিবর্তন দলে অনেক নতুন খেলোয়াড়রা এসেছে তবে আমি চেষ্টা করব যাতে এই পরিসংখ্যানটা ভালো আনতে পারি এবং যাতে মুম্বাইয়ের বিরুদ্ধে আমরা জিততে পারি সেই দিক দিয়ে আমরা সম্পূর্ণ চেষ্টা করব তো বন্ধুরা ম্যাচের আগে কে কে দলের ক্যাপ্টেন তিনি কি বললেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আর নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ